ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক দুইয়ের সাত আট এবং নয় নম্বর অঙ্ক প্রথমে দেখি সাত নম্বর অঙ্কে কি আছে সাত নম্বর অঙ্কে আছে এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব দেওয়া আছে আর প্রমাণ করতে বলা হয়েছে এটা সমান হচ্ছে এটা তা আমরা বাম পক্ষটা এখানে লিখে নিয়েছি এখন এখান থেকে মান বসাবো বসালে কী হয় আমরা একটু দেখি এখানে এম এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে আমাদের এ প্লাস বি তার হোল কিউব প্লাস এ টু কিউবের মান পি কিউব এটা কিন্তু কিউব তাহলে এটার মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আমি অনেকেই দেখেছি যারা এর উপরে আবার হোল কিউব দিয়ে ফেলে ভুলে আসলে কিন্তু পি কিউব কিউবের মান হচ্ছে টোটালটাই হচ্ছে এর আবার নতুন করে কিছু করা লাগবে না তাহলে এখানে আমরা কি করেছি মান বসিয়েছি তাই লিখে দিলাম মান বসিয়ে এখন দেখো এখানে হোল কিউবের সূত্রে পড়ে তো হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কেউ যদি মনে করে এর একটা এক্সট্রা যে সূত্র ছিল সেটাও লিখতে তাও হবে এটা আমরা গুণ করে দিলাম টু এ কিউব প্লাস টু বি কিউব খেয়াল করো কী করেছি এর সাথে টু গুণ করে দিয়েছি এই দুটো হয়েছে এখন আমরা কি করব। এ একটা এ কিউব আর এই দুটো এ কিউব তাহলে কয়টা এ কিউব হলো তিনটা এ কিউব হলো এখানে লিখলাম তিনটা এ কিউব এটা যা আছে তাই লিখলাম থ্রি এ স্কোয়ার বি এটা যা আছে তাই লিখলাম থ্রি এ বি স্কোয়ার এ বি কিউব আর এ বি কিউব তাহলে থ্রি বি কিউব সবার মধ্যে থেকে দেখো থ্রি কমন যায় তা আমরা থ্রি কমন নিয়ে নিই থ্রি যদি কমন নিই তাহলে হয় এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এখানে হয় এব স্কোয়ার প্লাস বি কিউব জাস্ট থ্রি সরিয়ে নিয়েছি আমরা এটার উদ্দেশ্য এখন দেখো এই থ্রি নিলাম এখান থেকে দেখো এ স্কোয়ার কমন যায় এর মধ্যে কেউ আর এর মধ্যে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার কমন নিলাম এখানে থাকে কি এ আর এখানে থাকে কি বি একইভাবে এ দুটো থেকে দেখো বি স্কোয়ার কমন যায় নিলাম বি স্কোয়ার তাহলে থাকে এ আর এখানে থাকে বি এ ব্র্যাকেট প্লস তাহলে এই থ্রি থাকলো এটা আর এইটা দেখো একই তাহলে দুটো কমন দিয়ে নিলাম তাহলে এ প্লাস বি আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করো এখানে জাস্ট আমাদের এখন এ প্লাস বি এর মান কী ছিল এম তাহলে এখানে এম বসাব তার মানে থ্রি এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা দেখো এখানে কি বসাতে পারি এন তাহলে এটা হচ্ছে এন এইটাই দেখো আমাদের যেটা দানপক্ষ সেটা তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আর প্রুফ বললে শর্ট বললে শর্ট যা বলবে তাই দেখাতে বললে শর্ট প্রুফ বললে অর্থাৎ প্রমাণ করতে বললে আমরা লিখে দেব প্রুফ এখন দেখো এখানে একটা এক্সট্রা বিষয় আছে যেটা পরীক্ষায় আসে আমি সেই সম্পর্কে একটু কথা বলবো প্রশ্নে অনেক সময় এই জায়গাটায় এন না থেকে এন স্কয়ার থাকে তাহলে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে এন পেয়েছি তার মানে এখানে এন স্কোয়ার হতো অর্থাৎ এখানে তখন প্রমাণ করতে বলতো থ্রি এম এন স্কোয়ার এটা আর কোথাও ইউজ হয় নাই তার মানে সবই একই শুধু এখানে স্কোয়ার থাকলে এই জায়গাটা স্কয়ার থাকবে সেক্ষেত্রে আমাদের প্রমাণের ক্ষেত্রে এই মানটা এরকম আসবে অর্থাৎ এখানে এম থাকে এখানে এন স্কোয়ার থাকে আর এখানে থাকে পিকিউব এটা মিল রেখে দিয়ে দেয় আর প্রমাণ করতে বলে এটা তখন আমরা এটা খেয়াল রাখবো অন্য কোনো অঙ্ক ভেবে চিন্তা করব না এইভাবেই আমরা তখন করতে পারব এখন দেখো আমরা আট নম্বর এবং নয় নম্বর অঙ্ক করব আট নম্বর অঙ্কে এবং নয় নম্বর অঙ্কের মধ্যে একটুও পার্থক্য নেই দুটোই একই জিনিস শুধু একটা প্লাস আর একটা মাইনাস তো এই অঙ্ক করার জন্য আমাদের বর্গের সূত্র দিয়েও হয় ঘনের সূত্র দিয়েও হয় তো আমার মনে হয় বর্গের সূত্র দিয়ে করলে তোমাদের জন্য ভালো হবে তো আমরা যদি আট নম্বরটা দেখি প্রথমে কি দেওয়া আছে সেটা লিখে নিই দেওয়া আছে এ প্লাস প্রদত্ত রাশি যেটার মান বের করতে বলছে আমরা সেটা লিখতেছি এটার মধ্যে আছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তো আমরা যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পাশাপাশি নিই তাহলে দেখো আমরা সূত্রে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি এটার মান নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রটা কি এ প্লাস বি স্কয়ার মাইনাস টু বি আর এই মাইনাস এ বি লিখলাম তাহলে এখানে হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস থ্রি এ বি আমি আগে একটু সরলীকরণ করে নিলাম যাতে এই মানগুলো বসাতে পারি এখানে প্লাস আছে তো খেয়াল করো এ প্লাসের সূত্র আমরা প্লাস বসাতে পারি যদি মাইনাস থাকতো মাইনাসের সূত্রও আমরা এখান থেকে নিতে পারতাম এখন শুধু আমাদের এই মানটা বসাই দিলে এর উত্তর হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু টু এখানে মান বসিয়ে আমি আগে দুই জায়গায় মান বসিয়ে লিখতে হবে এই জন্য এটাকে টেনে নিয়ে আসছি হলে আমরা কিন্তু এখানেই মান বসাই দিতে পারতাম আমরা ওখানে না বসাই একবারে বসাবো তাহলে আমাদের জন্যই লাভ এটা হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন তিনগুলো ছয় মানে সিক্স নাইন থেকে সিক্স গেলে থাকে থ্রি তার মানে এর উত্তর হচ্ছে থ্রি এখন ক্ষয়ের মধ্যে দেখো কি বলছে ক্ষয়ের মধ্যে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে তো এ প্লাস বি কিউব ক্ষয়ের মধ্যে আমরা যদি প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি কি আছে এ কিউ প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রর মধ্যে নিশ্চয় প্লাস ছিল তাহলে এই সূত্র দিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট মান বসায় দাও এটার মান হচ্ছে থ্রি এ থ্রি তার কিউব মাইনাস এ থ্রি ইন্টু বির মান হচ্ছে টু বসে দিলাম টু এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি বসে দিলাম থ্রি কি করব এখানে মান বসিয়ে লিখবো কারণ মান বসিয়েছি আমরা এখন ক্যালকুলেশন করো থ্রিকে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন এটা তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো তিন দিকে নয় নয় দুগুণি আঠেরো একই কথা এটা থেকে এটা গেলে থাকে কত সাতাশ থেকে আঠেরো গেলে থাকে নয় এটাই হচ্ছে উত্তর অর্থাৎ ক্ষয় এর অ্যান্সার হচ্ছে এটা মান নির্ণয় করতে বলেছে আমরা মান নির্ণয় করে ফেলেছি নয় নম্বরে হুবহু একই অঙ্ক এই অঙ্ক আমরা এর আগে তিন নম্বরের মধ্যেও করেছি এই যে নয়ের খ নম্বরে যেটা দেখতেছো হু বহু এই মান দিয়ে আমরা তিন নম্বর অঙ্ক করেছি তো তিন নম্বরটা দেখতে চাইলে তোমরা তিন নম্বরটাও দেখে নিতে পারো আর এখানেও আমি করে দিচ্ছি নয়ের কি দেওয়া আছে আমরা আগে দেওয়া আছে এটা লিখে নিই দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এ বি সমান হচ্ছে থার্টি সিক্স এখানেও আমরা এই মাত্র যে কাজ করলাম এখানে সেই কাজটাও এখানে করব আমরা ক নম্বরের মধ্যে ক এর মধ্যে কী আছে প্রদত্ত রাশি সেটা আছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানেও আমরা এ স্কয়ার আর বি স্কোয়ারকে যদি পাশাপাশি নিই তাহলে আমরা সূত্রে বসাবো এখানে দেখো মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা বসাব তাহলে কী লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই এ বি খেয়াল করো আগে এখানে প্লাস ছিল তাই আমরা প্লাসের সূত্র বসেছিলাম এখন এখানে মাইনাস আছে এই বর্গের ক্ষেত্রে প্লাসের এবং মাইনাসের দুটোই সূত্র লেখা যায় তাই আমরা এখানে লিখেছি এখন আমরা এটাকে মান বসালেই হয়ে যাবে তা একটু সরল করে নিই থ্রি এ এখন দেখো এটার মান কত ফাইভ বসে দিলাম ফাইভ এটা কত থ্রি ইন্টু এটার মান থার্টি সিক্স বসায় দিলাম থার্টি সিক্স ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এর সাথে থার্টি সিক্স ইন্টু থ্রি তার মানে থার্টি সিক্স ইন্টু থ্রি একশো আট ওয়ান জিরো এইট এর সাথে তার মানে ওয়ান থ্রি থ্রি এটাই উত্তর কয়ের জন্য আমাদের মান হয়ে গেল এখন ক্ষয়ের জন্য যেটা বলতেছিলাম তিন নম্বরে হুবহু একই অঙ্ক ছিল ক্ষয়ের জন্য আমরা লিপো প্রদত্ত রাশি কী আছে এ কিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের সূত্র কিউবের মান নির্ণয়ের সূত্র হুবহু একটাই এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান বসাও এ মাইনাস বি এর মান কত ফাইভ তাহলে এখানে ফাইভ কিউব এ প্লাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে থার্টি সিক্স বসায় দিলাম এটার মান হচ্ছে ফাইভ বসায় দিলাম এখন এটার ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ এটাকে আমরা গুণ করবো গুণ করলে কত হয় থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ তাহলে হয় ফাইভ ফোর জিরো প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে ডাবল সিক্স ফাইভ এটাই উত্তর একদম ইজি একটা অঙ্ক এই অঙ্কগুলো আমরা সাধারণত ঘনের নির্ণয়ের ক্ষেত্রে ঘন সূত্রগুলো একদম সহজ এটা বসায় দিলেই হয়ে যায় কারণ যে মান দেওয়া থাকে ঘনের সূত্রের সাথে মিলিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সূত্র বসাবো মান বসাবো তাহলে ক্যালকুলেশন করলেই উত্তর এসে পড়বে আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই আগামী পর্বে থাকবে দশ এগারো বারো এবং পনেরো নম্বর অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু